আছি ভাই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা আপনার নামটা আর পরিচয়টা জানতে চাই। আমার নাম খাদিজা আক্তার। হ্যাঁ, খাদিজা আক্তার। হ্যাঁ, আর কি কি আছে খাদিজা আক্তার? কে কে আছে বলতে, মা আছে, ছোট একটা বোন আছে, আর আমি আছি, তিনজন মানুষই। তাই? আচ্ছা, আপনি বলছেন যে মা, বোন, ছোট একটা, ছোট একটা বোন আছে। ছোট বোন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা, নেই। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই ক্যামেরার সামনে কেন আসা হলো? এর আগে কখনো আসছেন নাকি? না, আমি এর আগে কখনোই ক্যামেরার সামনে আসিনি, এই প্রথম আসলাম। খুব কষ্টে, অভাবে কষ্টে পড়ে আসছি, কেউ তো সুখে পড়ে আর না, আসে না। অভাবে কষ্ট বুঝলাম, অভাব আছে, কষ্ট আছে, কিন্তু ক্যামেরার সামনে আসে কেন? ক্যামেরার সামনে আসছি যে বুইড়া মাটাকে নিয়ে খুব কষ্টভাবে দিন চলতেছে। কোনো ভাই যদি একটু পাশে দাঁড়াইতো, হেল্প, সহযোগিতা করতো। আচ্ছা, কোনো ভাই যদি আপনার পাশে হুম, দাঁড়ায়, মানে কষ্টে আছেন সে কারণে। আচ্ছা, আমি একটু জিনিস জানতে চাচ্ছি, আপনার বয়স কত? আমার বয়স 19-20 বছর হবে। বিয়ে শাদি করেছেন? না, বিয়ে শাদি করিনি এখনো। বিয়ে শাদি একটা ভালো মনের মানুষ যদি পাই, তো করার ইচ্ছা আছে। ভালো মনের মানুষ যদি পান, হ্যাঁ, যেই মানুষটা মনে করেন যে আমি যে আছি, আমি আছি, আমার ছোট একটা বোন আছে, বুইড়া মা আছে, একটু তাদের দেখাশোনা করতে পারবে, যেই মানুষটা আমার পাশে এসে দাঁড়াবে, ওই রকম ভালো মনের একজন মানুষ পাইলে, সে দেখতে যেমনই হোক না কেন, সে যদি আমাকে বিয়ে করে, বিয়ে করে সুখে রাখতে পারে, এমনি ভালো ব্যবহার করে থাকতে পারে, তাহলে আমি তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, এই যে বলছেন যে কষ্টে আছেন, আবার বলছেন যে বিয়ে শাদি করতে হবে না, বিয়ে তো আপনাকে করবে, আপনি বলছেন যে আপনার মা বোনকে দেখবে, তে আমার মনে করেন কারো দায়িত্ব নিতে হবে না, শুধু আমার দায়িত্ব নিলেই হবে। ওই রকম সারা জীবন তো আর বাবা মার বাসায় থাকতে পারবো না, না সেই রকম একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদি মানে মূল করবো। কথা হলো আপনি একটা ভালো মনের মানুষ হ্যাঁ চাচ্ছেন, হ্যাঁ যেহেতু কষ্টে আছেন, বাবা মা হয়তো ওই রকম বিবাহ দিতে পারছেন না, হ্যাঁ হ্যাঁ যদি আপনাকে দেখে। আমরা তো মনে করেন বাবা মা বলতে কি, আমরা তো অনেক গরিব, হ্যাঁ, আমরা অনেক গরিব, যৌতুক এখন আমাদের একটা ভালো একটা জায়গা থেকে বিয়ে এসে আসলে যৌতুক চাবে, কিন্তু যৌতুক হ্যাঁ চাবে, যৌতুক চাইবো, কিন্তু আমরা তো গরিব, আমাদের ঠিক মতো খাওয়াটাই জুটতাছে না, তাইলে আমরা কিভাবে তো যৌতুক দিতে পারবো? যৌতুক তাই দিয়ে বিবাহ সে করবে? যৌতুক ছাড়া যে একটা ভালো মনের মানুষ আছে না, হ্যাঁ। তেমন একটা মানুষ পাইলে আমি বিয়ে শাদি করবো।